ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্ব জুড়ে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় রাজেন্দ্রপুর চিস্তিয়া হোসাইনিয়া দরবার শরীফের পবিত্র আশুরা পালিত ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়ায় মোগরা ইউনিয়নের নয় নং ওয়ার্ডের রাজেন্দ্রপুর হোসাইনিয়া দরবার শরীফে নানা কর্মসূচির মাধ্যমে মহরম পবিত্র আশুরা পালিত হয়েছে এই উপলক্ষে স্থানীয় রাজেন্দ্রপুর হোসাইনিয়া দরবার শরীফে সোমবার বিকেল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মিলাদ মাহফিল জিকির আজগার জারিগান তাজিয়া শরীফ জিয়ারত মঞ্জিল পৌঁছানো দোয়া মোনাজাত সহ নানা কর্মসূচির মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র আসরা উদযাপন করা হয়েছে দরবারের গদ্দি নিশীন বীর হজরত জাহির উদ্দিন চিস্তি আল হোসাইনি জানান আমার পিতা মরহুম শাহ সুফি হজরত নাসির উদ্দিন চিস্তি আলাহি ভারতের আজমির শরীফ থেকে খেলাফত প্রাপ্ত হয়ে এই দরবার শরীফ প্রতিষ্ঠা করেন এই সময় থেকে প্রচলিত প্রথা অনুযায়ী বছর একশো নয়তম পবিত্র আশুরা পালিত হয়েছে এ সময় দরবারের ভক্ত আশিকানরা দশ মহরম কারবালায় ময়দানে হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তা আলা আনহুয়ের শাহাদাতের কথা স্মরণ করে মহরম মাসের জারি ও হাই হোসেন হাই হোসেন করে মাতলু করতে দেখা গেছে অনুষ্ঠানে পারিবারিক লোকজন ভক্ত আসিকান ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নয় নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ আনুমিয়া দরবারের পরিচালক ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহম্মদ আলফাজ সর্দার দরবারের সহযোগী ইউসুফ আলী দরবারের খাদে মনিয়ন্দ ইউনিয়নের নয় নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন কসবা বাদৈর ইউনিয়নের এক নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ শফিকুল ইসলাম খন্দকার দরবারের বড় মিয়া ঢাকা আশকোনা উনপঞ্চাশ নং ওয়ার্ডের আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ শাহজাহান দরবারের খেলাফত প্রাপ্ত পীর নাসিরনগর উপজেলা গোকর্ণ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক চিস্তি দরবারের ভক্ত ব্যবসায়ী মোহাম্মদ ইসাক মিয়া দরবারের খলিফা মোহাম্মদ বাবুল চিশতি ভক্ত মোহাম্মদ নাজিম উদ্দিন মোহাম্মদ সোহেল মোহাম্মদ উলফত আলী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো মহরম তো ইনশাল্লাহ প্রতি বছরই এভাবে চালাই নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের এলাকাবাসী থেকে ওনাকে অত্যন্ত ধন্যবাদ এবং সুষ্ঠ সুন্দরভাবে উনি চালাই নিতেছে আর আমরাও যতটুকু পারি মানে শুরু থেকে আজ পর্যন্ত আসি এবং মরণে রাত পর্যন্ত এটা সহযোগিতায় থাকবো ইনশাল্লাহ আমি বিগত আমার দয়ালের দরবারে পঁচিশ বছর যাবৎ এ মহরম পালন হয়ে যাচ্ছি ইনশাল্লাহ যতদিন দয়ালের হুশল্লা হায়াতে বেঁচে থাকবো আর মরম পালন করবো আমরা ইনশাল্লাহ এটা সব সময় পালন করে যাব। ইনশাল্লাহ এটা যত জীবন আমি বাচ্চা চাই এটা ইনশাল্লাহ করে যাব এই আপনার সবাই ভক্ত ওনার জন্য সবাই দেখলাম জানে ফানে সবাই সহযোগিতা করে আন্তরিকতা দিয়ে সবাই ভালোবাসে আঠাশ বছর ধরে যখন আমি আসি হুসিনি চিস্তি আপাক দরবার শরীবে আমার মসজিদ কেবলা চিস্তির উদ্দেশ্যে আজকের এই মহরমরা পালন হচ্ছে এই দরবারে যেন আমার মসজিদ কেবলা যান যে আমাকে গুলাম হিসাবে কবুল করে নে তার জন্য আমি সবার কাছে দোয়ার প্রার্থী দোয়া চাচ্ছি দোয়া আমি আঠাশ বছর ধরে আমার এই মসজিদ মসজিদের দরবারে হুসেনিয়া দরবার শরীফে এবং এই মোহরম পালন আড়াইশ বছর ধরে আমি পালন করতেছি আমার কাছে খুব ভালো ভালো লাগতেছে আমার মা ও ইয়ানের আমিও আমার আমি ইয়ানের মুড়িৎ আমার এলাকার আরও অনেক ইয়ানের মুড়িৎ এই দরবারে পঁচিশ বছর যাবৎ বায়াত হয়েছে আমার পীরকাবলা আমি দেখছি যত ইসলামিক কার্যক্রম উনি সঠিকভাবে পালন করেন আমার কাছে পছন্দ হয়েছে উনি নামাজ রোজা সব কিছু বললে দেয় যা আপনারা করবেন একশো আটতম মহরম যেটা আমার দাদা যান করতেন আমার আব্বা হুজুর করতেন সেটা আমিও পালন করতেছি আমি দরবারের গোদিনী শিপির আমার আব্বার মাজার শরীফ টনকি ফকির বাড়ি ওইখানে হুসাইন মুকাম শত বৎসর আগের পুরোনো আমার এই দরবারের সকল আশেক বক্তদের তাদের মেহনতের সমস্ত টাকা পয়সা দিয়া এই দরবার সম্পূর্ণ দরবার গঠন করা হয়েছে প্রতি বৎসর দোষী মহরম আমরা পালন করি আর আগামীতে আমরা পালন করবো ইনশাল আখাউড়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণ বাড়িয়া